দেখে নিন বলিউড হিরোদের কার পারিশ্রমিক কত। শতকোটি রুপি বাজেটে এখন বলিউডে নির্মিত হয় বাণিজ্যিক দ্বারা সিনেমা। কারিগরি টাকা খরচ হয় সিনেমার কলাকৌশলীদের পেছনেও, প্রচার প্রসারেও অনেক এগিয়ে ইন্ডাস্ট্রি। এখানে এ প্রজন্মের নায়করা কত নেন পারিশ্রমিক, এ প্রজন্মের বলিউড তারকাদের পারিশ্রমিকের কিছু তথ্য জেনে নেওয়া যাক। বরুণ ধাওয়ানের সময়টা বেশ ভালোই যাচ্ছে। সম্প্রতি তার জরুয়া 2 200 কোটির বেশি আয় করেছে বক্স অফিসে। তিনি ছবিপ্রতি 12 থেকে 15 কোটি পারিশ্রমিক নিচ্ছেন। 2016 সালটা ভালো ছিল শহীদ কাপুরের জন্য, তবে 2017 সালে তেমন সাফল্য দেখাতে পারেনি। তার হাতে রয়েছে বিগ বাজেটের ছবি পদ্মাবতী, এ নায়ক 10 থেকে 12 কোটি পারিশ্রমিক নেন ছবি প্রতি। বলিউডে 2010 সালে ক্যারিয়ার শুরু করেন রণবীর সিং। তিনি প্রতি ছবিতে 8 থেকে 12 কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন। সুশান্ত সিংয়ের অভিনয় শুরুটা ছোট পর্দা থেকেই শুরু হয়, পরে সিনেমার অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তিনি প্রতি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন 5 থেকে 7 কোটি। রণবীর কাপুরের ছবি বক্স অফিসে সাফল্য পাচ্ছে না বেশ কিছুদিন ধরে, তবে ব্যক্তিজীবনে নানা ঘটনায় আলোচনা রয়েছেন তিনি। ক্যাটরিনা দীপিকার সঙ্গে প্রেম নিয়ে বলিউডে আলোচিত তারকা রণবীর, এ তারকা প্রতি ছবিতে অভিনয় করার জন্য আয় করেন 15 থেকে 8 কোটি। অর্জুন কাপুর প্রতি ছবিতে পারিশ্রমিক নেন 5 থেকে 7 কোটি। টাইগার শ্রফ প্রতি ছবিতে অভিনয়ের জন্য আয় করেছেন 3 থেকে 5 কোটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।